পিছৰ ভোটগ্রহণ দেশৰ 12 রাজ্য আৰু কেন্দ্ৰশাসিত অঞ্চলৰ 94টা সমষ্টিত অনুষ্ঠিত হ'ব ভোটগ্রহণ। ভাগ্য নিৰ্ধাৰণ হ'ব মুঠ 1351 জন প্ৰাৰ্থীৰ। তৃতীয় পৰ্যায়ত ভাগ্য নিৰ্ধাৰণ হ'ব 120 গৰাকী মহিলা প্ৰাৰ্থীৰ ৰাজনৈতিক ভাগ্য। রাজ্যত কাইলৈ অনুষ্ঠিত হ'ব তৃতীয় তথা অন্তিম পর্যায়ের ভোটগ্রহণ। পুৱা 7 বজাৰ পৰা বিয়লি 5 বজালৈ গুৱাহাটী, বৰপেটা, ধুবুৰী আৰু কোকৰাঝাৰ সমষ্টিত ভোটগ্রহণ। ৰাজনৈতিক ভাগ্য নিৰ্ধাৰণ হ'ব 4টা সমষ্টিৰ বহু ৰথী মহাৰথীৰ। মঙ্গলবাৰে হ'বলগীয়া ভোটগ্রহণৰ বাবে ভোটগ্রহণ কেন্দ্ৰলৈ ৰাওনা পলিং বিষয়া, প্ৰিজাইডিং বিষয়া। দুৰ্গম অঞ্চলৰ বহু ভোট কেন্দ্ৰলৈ দেওবাৰে ৰাওনা হৈছে বহু বিষয়া। তৃতীয় পর্যায়ের নির্বাচনত মঙ্গলবারে ভাগ্য নির্ণয় হব অমিত শাহ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অধীর রঞ্জন চৌধুরীর একাধিক হেভিওয়েট প্রার্থীর। হিন্দি বলয় পশ্চিমবঙ্গের মোট 94টা সমষ্টিত অনুষ্ঠিত হব নির্বাচন। মঙ্গলবারে পুৱা 7 বজাৰ পৰা ভোটারে সাব্যস্ত করব ভোটালিকা। বেয়া বতরে বিঘ্নিত করবেন রাজ্যের তৃতীয় তথা অন্তিম পর্যায়ের ভোটগ্রহণ। কাইলৈ পুৱতি নিশাৰ পৰা গুৱাহাটীকে ধৰি রাজ্যের বিভিন্ন অঞ্চলত ধাৰাষাৰ বৰষুণ হোৱাৰ সম্ভাৱনা। বৰষুণৰ বাবে তৃতীয় পর্যায়ত হ্রাস পাব পাৰে ভোটগ্রহণৰ হাৰ। তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণৰ বাবে সাজু কামৰূপ মহানগৰ জিলা প্রশাসন। ইতিমধ্যে ভোট কেন্দ্রলৈ ৰাওনা হৈছে নির্বাচনী বিষয়ার দল। 1026টা কেন্দ্রৰ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণৰ দায়িত্ব 7000 আৰক্ষী মহিলাৰ তত্ত্বাবধানত পৰিচালিত হ'ব 100টা ভোট কেন্দ্র। প্রধানমন্ত্রী মোদীর আজি উড়িষ্যাত নির্বাচনী প্রচার। দেওবারে নিশায় ভুবনেশ্বর বিজু পাটনায়ক আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দরত উপস্থিত প্রধানমন্ত্রী মোদী। রাজ্যখনত লোকসভা আর বিধানসভা নির্বাচনের প্রচার চলার অন্ধ্রপ্রদেশতো ভাগ লব নির্বাচনী জনসভা। বিহারের পর নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করব কোকৰাঝাৰৰ সাংসদ নবশরণীয়ায়। জাতিগত প্রমাণপত্র জালিয়াতির কোকৰাঝাৰ সমষ্টিত নাকচ হয়েছিল নবশরণীয়ার মনোনয়ন। বিহারের বাল্মীকি নগর সমষ্টিত 20 মেত দাখিল করব মনোনয়ন। ভোটগ্রহণের দিনটুক বন্ধর দিন হিসাবে লওয়া লোকসলক মানসিকতা সলনি করার আহ্বান রাকেশ বনিকর। পছন্দর প্রার্থী না থাকলে নোটাত হলেও ভোটদান করার পরামর্শ প্যারাসাইক্লিস্ট তথা রাজ্যিক নির্বাচনী আইকনগুলির। শুকুর আলীর লগত তুলনা করাকল সুখী কংগ্রেসের প্রার্থী মীরা বরঠাকুর। কাইলৈ গুৱাহাটীত বতর ভাল হওয়ার বাবেও মা কামাখ্যাত প্রার্থনা জানাব মীরা বরঠাকুরে। ভোট দিবলৈ সকলকে আহ্বান কংগ্রেসের প্রার্থী মীরা বরঠাকুরের।